আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা সকল সরকারি বা বেসরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিকের ভর্তি পরীক্ষার এ টু জেড বিস্তারিত আলোচনা করব। দেশের সরকারি বেসরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক 2020-21 শিক্ষাবর্ষের প্রথম বর্ষ BUMS, BAMS, BHMS কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনারা যারা এখনো এই চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, তারা এই ভিডিওটির নিচে ডান পাশে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে ধন্যবাদ। ভর্তি পরীক্ষার জন্য শিক্ষার্থীদের আবেদন গ্রহণ শুরু হয়েছে 13 জুন থেকে, আবেদনের শেষ দিন 13 জুলাই। এবার সব সরকারি বা বেসরকারি ইউনানি ও আয়ুর্বেদিক কলেজের সঙ্গে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই পরীক্ষা BUMS, BAMS, BHMS কোর্সে শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ভর্তি পরীক্ষার তথ্য: আবেদন শুরু 13 জুন 2021, আবেদন শেষ 13 জুলাই 2021। পরীক্ষা পদ্ধতি MCQ, নম্বর পদ্ধতি MCQ 100, GPA 200। পরীক্ষার সময় 1 ঘন্টা। ভর্তি পরীক্ষার ফি 1000 টাকা। ভর্তি পরীক্ষার তারিখ পরে জানানো হবে। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেলের আবেদনের যোগ্যতা: 1. আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। 2. 2017 ও 2018 সালে SSC এবং 2019 বা 2020 সালে HSC বা সমমানের পরীক্ষায় মোট GPA 8 থাকতে হবে। উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম GPA 3.5 থাকতে হবে। 3. SSC ও HSC বা সমমানের পরীক্ষা অবশ্যই পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে এবং জীববিজ্ঞান বিষয় অবশ্যই GPA 3.5 থাকতে হবে। 4. উপজাতি ও অউপজাতি শিক্ষার্থীদের ক্ষেত্রে উভয় পরীক্ষায় মোট GPA 7 থাকতে হবে, তবে অবশ্যই উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম GPA 3.5 থাকতে হবে। ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেলে মান বন্টন: 100 নম্বরের MCQ ভর্তি পরীক্ষায় পাশ নম্বর 40, শুধু 40 পেয়ে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের নিয়ে মেধা তালিকা প্রস্তুত করা হবে। জীববিজ্ঞান 30, রসায়ন 25, পদার্থবিজ্ঞান 20, ইংরেজি 15, সাধারণ জ্ঞান 10। হোমিওপ্যাথিক ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেলে 2019 সালে HSC পাস করা শিক্ষার্থীদের প্রাপ্ত নম্বর থেকে 5 নম্বর এবং পূর্ববর্তী বছরের সরকারি ইউনানি মেডিকেল কলেজে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্ষেত্রে মোট প্রাপ্ত নম্বর থেকে 7.5 কর্তন করা হবে। আসন সংখ্যা: সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে 2টি বিভাগে মোট 50টি আসন রয়েছে। ইউনানিতে 25টি ও আয়ুর্বেদিকে 25টি। সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে 50টি আসন রয়েছে, BHMS এ 50টি। অনলাইনে আবেদন ফর্ম পূরণের নিয়মাবলী ও ভর্তি সংক্রান্ত সব ধরনের তথ্য জানতে নিচের লিঙ্ক 2টি ব্যবহার করতে হবে। ভর্তি পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড ও ভর্তি পরীক্ষার সময়সূচি পরে প্রার্থীদের মুঠোফোন নম্বরে খুদে বার্তা এবং গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। ভর্তি পরীক্ষার পদ্ধতি: মোট 200 নম্বরের ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এর মধ্যে MCQ ভিত্তিক ভর্তি পরীক্ষার মান বন্টন 120, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান ও ইংরেজি এই 4 বিষয়ের ওপর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধন্যবাদ।